আসসালামু আলাইকুম সুপ্রিয় 2022 সালের এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষা অর্থাৎ 2022 সালে এসএসসি এবং এসএসসি পরীক্ষা কবে হবে এবং কয়টি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে এ টু জেড আজকে আলোচনা করব। তো শুরু করার আগে ছোট্ট একটি কথা, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা নেক্সট ডে শিক্ষামূলক যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো দেরি না করে চলুন জেনে আসি বিস্তারিত। আগামী 2022 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। দুইটি পরীক্ষা হবে সীমিত বা সংক্ষিপ্ত সিলেবাসে। এছাড়া চলতি বছরের মতোই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য বিষয়গুলো অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন করা হবে। আন্তঃশিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে আরও জানায়, আগামী বছরের শুরুতেই গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পুনর্বিন্যাসকৃত সিলেবাস দেওয়া হবে এবং তারই ভিত্তিতে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। পুনর্বিন্যাসকৃত সিলেবাস শেষ করে এপ্রিল হবে এসএসসি পরীক্ষা এবং জুনে হবে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এবং ঢাকা বোর্ড সচিব তপন কুমার সরকার মঙ্গলবার জয় জয় দিনকে বলেন যে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এসএসসি এবং স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলবে, ফেব্রুয়ারিতে তাই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এছাড়া পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাঠদান তো সম্পন্ন করতে হবে, তাই আগামী এপ্রিলে এসএসসি এবং জুনে এসএসসি পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলছে। তার আগে এ দুটি পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে গত 27 অক্টোবর চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এমনটি বলেছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে আরেকটু সময় দিয়ে এই পরীক্ষা শুরু হবে। আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস করার বিষয় রয়েছে, কাজেই তাদের আরেকটু সময় দিয়ে তারপর পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাকালের পুরো 18 মাস টানা বন্ধ থাকার পর গত 12 অক্টোবর থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে শ্রেণী কার্যক্রম চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা হচ্ছে নতুন বছরের শুরু থেকে পুরোদমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। সে লক্ষ্যে 1 নভেম্বর থেকে সারা দেশের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু হয়েছে। প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে। এ টিকার কর্মসূচি এখনও রাজনীতি ভিত্তিক হলেও আগামী কয়েকদিনের মধ্যেই এটি দেশের 21টি জেলায় সম্প্রসারণ করা হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সহায়তায় স্কুল শিক্ষার্থীদের টিকা কর্মসূচি জোরদার করা হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ ফেব্রুয়ারি শুরুতে হচ্ছে না। এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে 25শে ডিসেম্বর। সেক্ষেত্রে 2022 সালের 1 ফেব্রুয়ারি আবার এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। করোনার আগে প্রতি বছর 1 ফেব্রুয়ারি এসএসসি ও সমমান এবং 1 এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন করা হতো, কিন্তু গত 2 বছর 17 মার্চ 2020 থেকে 11 সেপ্টেম্বর 2021 পর্যন্ত করোনার কারণে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে শিক্ষাপঞ্জী এলোমেলো হয়ে গেছে, যার কারণে এটি পুনরুদ্ধারে সময় লাগছে। ঢাকা শিক্ষাবোর্ড সচিব তপন কুমার সরকার বলেন, আগামী 14 নভেম্বর থেকে 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা এবং 2 ডিসেম্বর থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার আয়োজন নিয়ে আমরা ব্যস্ত, অন্য কিছু নিয়ে এখন আমাদের বোর্ডগুলোর ভাবনার সময় নেই। তিনি জানান যে 25শে ডিসেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হলেই স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা নেওয়া হবে না, তাদেরও বার্ষিক পরীক্ষার ভিত্তিতে ফল দেওয়া হবে এবং নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তো ভিউয়ার্স, এ ছিল আজকের শিক্ষার সর্বশেষ খবর। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।